জটিল পরিস্থিতি না হলে প্রসূতির সিজার না করানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির। নুসরাত হত্যায় 16 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে পিবিআই। এবং নির্বাচনে ভরাডুবির পর নেতৃত্ব সংকটে কংগ্রেস। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালমান এম রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-837505। সন্তান প্রসবকালে খুব জটিল পরিস্থিতি না হলে প্রসূতির সিজার না করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। একই সঙ্গে তিনি জটিলতা এড়াতে সন্তান প্রসবের সময় অন্তঃসত্ত্বা নারীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে ব্যর্থ হওয়া ও খাবারের অভাবে মানুষের আত্মহত্যার অভিযোগে কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ব্যর্থতায় সারা দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্যদিকে অভাবের তাড়নায় গত এক সপ্তাহে 9 জনের অপমৃত্যু হয়েছে। জোর করে আঁকড়ে না থেকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যায় 16 জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে পিবিআই। সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার। তিনি জানান, অভিযুক্ত 16 জনের মধ্যে 12 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার বলেন, অভিযুক্ত সিরাজউদ্দৌলা ঘটনার সময় জেলে ছিলেন। তিনি রাফিকে যৌন নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তা তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, অভিযুক্ত অন্যান্যদের তিনি নির্দেশ দেন যাতে রাফিকে চাপ দেওয়া হয় তাকে অভিযুক্তকে রেহাই দেওয়ার জন্য, যদি সে না মানে তবে তাকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেন তিনি। আর্থিক ক্ষমতা, বিভিন্ন ধরনের নিপীড়নের ক্ষমতা, যা শুনলাম যা ভয়াবহ, যে ছাত্রীদের এইভাবে নিপীড়ন করা যায়, এই ক্ষমতাকে কোনোভাবে যাতে হাত ছাড়া না হয়, এই মেয়েটি এইটার প্রতিবাদে চলে গেছিল, এই মেয়েটিকে তারা বসে আনতে পারছিল। গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার ইফতারের জন্য সরকার 30 টাকা বরাদ্দ করেছে, তাই বিএনপিও 30 টাকার ইফতার করছে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে আবদ্ধ আছেন, বন্দী আছেন, যারা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবার এবং আমাদের সকল নেতৃবৃন্দ যারা নির্যাতিত হচ্ছেন তাদের একটা জগত্তর সরকার আমাদের বুকের উপরে চেপে বসেছে। সম্পূর্ণ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। গণফ্রন্টের উদ্যোগে সবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এ মাহফিল অনুষ্ঠিত হয়। গণফ্রন্টের চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন
বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান সহ আরও অনেকেই। মানিকগঞ্জ জেলা হকার্স সমিতির উদ্যোগে অসহায় দরিদ্র বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার জয়রা এলাকার ভূঁইয়াবাড়ি হকার্স সমিতির আয়োজনে 50 জন দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা ডিস্ট্রিক্ট মেম্বার ছামেদা ইয়াসমিন ভূঁইয়া, জেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরোয়ার ছানু, সহসভাপতি মোহাম্মদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীরা। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর এবার নেতৃত্ব নিয়ে নতুন সংকটে ভারতের রাজনৈতিক দল কংগ্রেস। দলীয় নীতি নির্ধারণী বৈঠকে পদত্যাগপত্র গ্রহণ না করলেও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তে অটল দলটির সভাপতি রাহুল গান্ধী। ভারতীয় গণমাধ্যমের খবর, ভেতরে ভেতরে নতুন নেতাও খুঁজতে শুরু করেছে কংগ্রেস। রাহুল ছাড়াও দল ছাড়ার ঘোষণা দিয়েছেন আরও 9 শীর্ষ নেতা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জটিল পরিস্থিতি না হলে প্রসূতির সিজার না করানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির। নুসরাত হত্যায় 16 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে পিবিআই। এবং নির্বাচনে ভরাডুবির পর নেতৃত্ব সংকটে কংগ্রেস। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 83750 5।